মাদকের পাশাপাশি সাবেক ছাত্রলীগ নেতার অনৈতিক চাহিদা মেটাতেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওই ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে র‍্যাব। ঘটনার মূল পরিকল্পনাকারী মাদক ব্যবসায়ী মামুনুর রশিদ মামুনকে গ্রেফতারের পর এমনটাই জানিয়েছে র‍্যাব। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ও মীর মোশাররফ হোসেন হলের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমানের সাথে মাদক ব্যবসায়ী মামুনুর রশিদ মামুন ও রবিনকে। সে সময় মুস্তাফিজের অনৈতিক চাহিদা মেটাতে মামুন সুকৌশলে ডেকে আনেন একই সাবলেটে থাকা রবিনের স্ত্রীকে। পরে রবিনকে হলের একটি কক্ষে আটকে রেখে পাশের জঙ্গলে নিয়ে তার স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে মুস্তাফিজ ও মামুনের বিরুদ্ধে। মামলা হয় আশুলিয়া থানায়। রাতেই ঘটনাটি পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে কয়েক শিক্ষার্থীর সহায়তায় এমএইচ হলের পেছনের গেট ভেঙে পালিয়ে যায় অভিযুক্তরা। ওই ঘটনায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হলে গতরাতে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে মাদক ব্যবসায়ী মামুনকে ও নওগাঁ থেকে শিক্ষার্থী মুরাদকে গ্রেফতার করে র‍্যাব। তার কাছে মাদক বিক্রির সবচেয়ে হটস্পট হিসেবে সেই বটতলা এবং বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে বটতলা, বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে বিভিন্ন শিক্ষার্থী, সেটাই তার মানে তার বড় ক্লায়েন্ট ছিল বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। কারওয়ান বাজারের সংবাদ সম্মেলনে সংস্থাটি আরও জানায়, মাদক ব্যবসায়ী মামুনের মাধ্যমেই ক্যাম্পাসে বহু বছর ধরে চলছে মাদক ব্যবসা, আর নির্জন জায়গাগুলোতে ঘটছে ধর্ষণের মতো ঘটনা। এই ধরনের ঘটনা সেখানে হরহামেশাই হচ্ছে। তিনি যেটি বলেছেন যে অনেক ক্ষেত্রেই যারা ভিকটিম থাকেন তারা ভয়ভীতি বা লোকলজ্জার কারণে তারা প্রকাশ করেন না। বিশ্ববিদ্যালয়ে এই ধরনের মাদক ব্যবসায়ী বা অনৈতিক কাজ যারা করছেন তাদের প্রবেশের ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে নিতে হবে। এর আগে ওই ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মুস্তাফিজুর রহমান সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের সাথে জড়িতদের উপযুক্ত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। ওবায়দুল কবির, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।